যা দেবী সর্বভূতে সুশক্তি রূপে ন সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ঐ এনেদরে পুরোহিতৰ মন্ত্র ধ্বনিয়ে সমগ্র রাজ্যের লগতে জালুকুটি যে সার্বজনীন পূজা মন্দির আছে, এই জালুকুটি সার্বজনীন পূজা মন্দির মন্ত্র ধ্বনিয়ে মুখরিত হয়ে পড়ছে জালুকুটির আকাশ বতা। আর আমি দেখাইছো এয়া জালুকুটি সার্বজনীন পূজা মন্দিরের পরিবেশ। এনেদরে বিভিন্নজন ভকত বৈষ্ণব আহি যে অষ্টমী পূজা, অষ্টমী পূজার পরম্পরা মার আশীর্বাদ হয়েছে। এশটাতো অধিক নাম, যার নাম ভূগতি নাকিনি, কৈতারণী, পূর্বনাকে আদি করে বিভিন্ন নাম, অন্নদাতা, বস্ত্রদাতা, যি নামে আপনি বিভীষিত করে সেই নামে আপনার সেই দেবী গড়িয়াগড়ি আপনার আপনার সহায় সাহতি আগুয় মহিষ মহিষ মর্দিনী, এনেদরে আপনার শতাধিক নামে এই আখ্যায়িত এইগী দেবীর কারণে আজি এনেদরে মা দেবীর যে অষ্টমী পূজা, সেই অষ্টমী পূজার পরম্পরা অব্যাহত রাখি কোনে যদি মা প্রসাদ দিছে, কোনে ধূপ দি নৈবেদ্য দিছে, আর আন কোনে ছাগলী আদি পাৰ আদি দেবীর ওসর উৎসর্গা করেছে, এয়া হয়েছে অষ্টমী পূজার পরম্পরা, যি পরম্পরা যি সতম সতম পুরুষে ধরে রাখিছে। আর তার ব্যতিক্রম নহয় জালুকুটি ঐতিহাসিক শতবর্ষর গড়কা পূজা। গতি আমি এই ক্ষেত্রে আমার সম্পাদক আছে, পরিচালনা কমিটির সম্পাদক আছে, তাদের চেষ্টা করি আজি মহা অষ্টমীর দিনা আমি সমূহ অসমবাসীকে আমার জালুকুটি সার্বজনীন পূজা কমিটির তরফের ধন্যবাদ জ্ঞাপন করছো আর পূজার শুভেচ্ছা জানিয়েছো। আমার যাওয়া বছর 100 বছর হয়ে গেছে, এবার 101 বছর। আমি যাওয়া বছর আমি বিভিন্ন ধরনের কার্যসূচীর পরিকল্পনা করা হয়েছিল, তথাপি যে অতিমারি আহিল সেই অতিমারির কারণে আমার এই কার্যসূচীবিল আমি স্থগিত রাখিছো। আমি আমার যদি পরিস্থিতি ভালো আহে তাহলে আমি পিছলে এই আমার যে শতবর্ষ কার্যসূচী এই আমি আগলে লো যাম। আর আমি বিভিন্ন ধরনের কার্যসূচীর কথা চিন্তা করছো এই আমার পূজার লগতে সংগতি রাখি, আমার আধ্যাত্মিকতা থাকবই, তার লগতে আমি যাতে সময়জন আমি কিবা এটা দিত হয়ে যাব পারো বা সমাজের উন্নয়নের ক্ষেত্রে আমি অংশীদারী হব পারো, তার কারণেও আমি বিভিন্ন কার্যসূচী হাতত লৈছো। আমি স্বাবলম্বিতার ক্ষেত্রতো আমি কিছু কার্যসূচী আমি রাখিছো, পূজার লগতে আমার যাক আমি মেলা আয়োজন হব তাতে আমার যাতে যাক গুটবিল আছে সেই গুটবিলাকে নিজের উৎপাদিত বস্তুবিল যদি বিক্রি করবো পারে তেনকা ধরনের আমি কার্যসূচী আমার শতবর্ষ কার্যসূচী আমি অন্তর্ভুক্ত করিম। যিয়ে নহক এইবার পূজা ধর অনুষ্ঠিতভাবে আমি আয়োজন করছো, তথাপি আমি ভাবো মা দুর্গার আশীর্বাদত এই অতিমারি নাইকা হয়ে আমি যাতে অহা বছরের আমি যাতে আকৌ আগর নিচিনাকি উলমালে দুর্গা পূজা উদযাপন করব পারো। অষ্টমী পূজার শুভেচ্ছা জ্ঞাপন করে মই রাতুল ডেকা উপস্থিত হয়েছো মৰিগাঁও জেলার ঐতিহাসিক জালুকুটি সার্বজনীন পূজা মন্দির। আর আজি আমি আপনাদের দেখাম সার্বজনীন জালুকুটি সার্বজনীন পূজা মন্দিরের শতবর্ষ গড়কা এই পূজাভাগ। আহক আমি যাও জালুকুটি সার্বজনীন পূজা মন্দির ভিতরলৈকে। মৰিগাঁও জেলার ভিতরে আটাইতকৈ পৌরাণিক এক অনুষ্ঠান, আমার আয়োজনের এক ব্যাপকতা আসে কিন্তু সরকারি বিভিন্ন প্রটোকলের কারণে আমি সেই নিয়মবিল আজি প্রটোকল মানিছো আর আমার যা সাংস্কৃতিক অনুষ্ঠান আছিল সেইবিল অনুষ্ঠান আমি পরিত্যাগ করেছি, কেবল আধ্যাত্মিকতাতে বজায় রাখি আমার যে দুর্গাদেবীর যে আরাধনা সেইটি করছো। আর দুর্গাদেবীর ওসব আমি প্রার্থনা করছো যাতে এইবার দুর্গাদেবীর যে করোনা মহামারী আইছে সেয়া যাতে প্রাদুর্ভাব দূর করে সমাজের মধ্যে মঙ্গল আনি দিয়ে আর শান্তি আনি দিয়ে। কি কি কার্যসূচী আসলে আপনাদের যদি প্ল্যানিং করেছিলেন শতবর্ষ উদযাপনের কারণে? আমার শতবর্ষ উদযাপনের কারণে আপনাদের গম পায় যে আমার ব্যাপক আসলে সবচেয়ে ডর কার্যসূচী আসিল বারোহণীয়া এখন সাংস্কৃতিক শোভাযাত্রা, তার কারণে আমি গুয়াহাটির নগাঁওলৈকে বহুত দলক আমন্ত্রণ করেছিল আর স্থায়ীভাবেও বহুত শিল্পীক আমন্ত্রণ করেছিল। তারপর আসিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন লীর কম্পিটিশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা আদি বিভিন্ন রকমের আমি খেল ধোল আদি পাতিছিল। আর আমার হেরির মাজত আমার যা উর্ধ্বনি হয় শঙ্খ ধ্বনি এইবিল কম্পিটিশন আসে, মারাথনও দিছিল স্পোর্টসের গোটেখিনি আমি স্থগিত রাখিছো, সময় খুবই যদি আকো ভাল হয় আমি নিশ্চয় 100 বছর অনুষ্ঠান পিছত পাতিম। কিন্তু এটা কেবল আমি আধ্যাত্মিকতাতে দুর্গা পূজাতে পালন করছি সরকারি কার্যসূচী স্থগিত রাখিছে নাকি? স্থগিত রাখা এয়া আসিল ঐতিহাসিক জালুকুটি পূজা মন্দিরের এই সকল বিষয়ববীয়া, এই সকল বিষয়ববীয়া উল্লেখ করেছে যে শতবর্ষ গড়কা এই পূজাভাগ, কেন ইতিমধ্যে সমগ্র মৰিগাঁও জেলার
এক জালুকুটি পূজা সার্বজনীন পূজা মন্দিরের এক নাম আছে আর তারে শতবর্ষ যে কার্যসূচী সেই কার্যসূচী অনুসারে বৈনাঢ্য কার্যসূচী যুগুত করেছিল, কিন্তু কোভিড সৃষ্ট পরিবেশের কারণে সকল কার্যসূচী বাতিল করে কেবল বৈদিক রীতি নীতিয়ে পূজা পরম্পরা অব্যাহত রাখিছে। আমিও আশা করি যে আগন্তুক দিনত পরিস্থিতি নিপাত যাক, গতি উদযাপন করব শতবর্ষ উৎসব।